মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন প্রথম এই 53 বছরের মধ্যে যিনি আমাদের গাজীপুরের জন্মগ্রহণ করেন নাই কিন্তু আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রথম মন্ত্রী হয়ে দায়িত্ব পেয়ে আমাদের প্রায় 3800 কোটি টাকা এবং 1500 কোটি টাকার প্রজেক্ট নিজে সরাসরি নিজের হাত দিয়ে আমাদের উপহার দিয়েছেন। সেই কৃতজ্ঞতা বোধ থেকে আজকে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব জায়দা খাতুন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের এই মাস্টার প্ল্যানটা তৈরি করেছেন তারা উপস্থিত এবং আমাদের 76 জন কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন পেশার মানুষ এখানে উপস্থিত। সেই হিসাবে যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় আজকে পার্লামেন্টে তাদের যেহেতু বাজেট অধিবেশন চলছে সেই হিসাবে এই গুরুত্ব সময়টুকুর মধ্যে আমাদের গাজীপুরের মানুষের জন্য উনি সময় দিয়েছেন, এর জন্য ওনার জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, দীর্ঘ হায়াত দেন এবং ওনার মাধ্যমে 66,000 জনপ্রতিনিধি বাংলাদেশের কাজ করছে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সকল জায়গায় ওনার নেতৃত্বে 66,000 জনপ্রতিনিধি আমরা বাংলাদেশের প্রতিনিধি একসাথে কাজ করছি। এই মহান ব্যক্তিটি মাননীয় প্রধানমন্ত্রীকে যেন সার্বিকভাবে সহযোগিতা করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের দেশের জন্য এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন মানুষের জন্য যে কল্যাণমুখী অর্থ দিয়ে সহযোগিতা করছেন তার সদস্য হিসাবেই আজকে তিনি মন্ত্রী জনাব তাজুল ইসলাম তাকে সহযোগিতা করছেন দেশের মানুষের কল্যাণের জন্য। কিভাবে অর্থনীতি শক্তিশালী করা যায়, পরিকল্পিত নগরায়ণ করা যায় সেই সব আমাদের গাজীপুরে মাস্টার প্ল্যান দিয়েছেন এবং অনেক বরাদ্দ দিয়েছেন। ভবিষ্যৎ যেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন আরো পরিকল্পিতভাবে নগরায়ণ করেন উনি গার্জিয়ান হিসেবে কাজ করছেন, আমরা ওনার কাছে সার্বিক সহযোগিতা চাই, দোয়া চাই এবং আজকে আমাদের এই মাস্টার প্ল্যান যেহেতু আপনার সময়টা একটু খুবই সংক্ষেপের সেই সময় বলব অল্প কিছুক্ষণ দেখেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং দিক নির্দেশনা দিয়ে আপনি আপনার কাজে যাবেন, আপনার জন্য শুভকামনা রইল এবং গাজীপুর যে আমরা পরিকল্পিতভাবে নগরায়ণ করছি সেটি ভবিষ্যৎ আপনি আবার ভিজিট করবেন এই আশা এবং সহযোগিতা দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এরা মাস্টার প্ল্যান ছাত্র হয়েছে তো আমি অনুরোধ করব আমাদেরকে আপনার কাজের জন্য করা হয় মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান তারা করা হয় মানুষের জন্য, মূলত মানুষকে উন্নত সেবা দেওয়ার জন্য এবং উন্নত জীবনযাপন করার এবং অস্বস্তিকর অবস্থা থেকে সম্ভাব্যভাবে সুস্থির অবস্থার মধ্যে নিয়ে আসা। আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ এবং এই ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে আমাদের আমাদের লোক বিভিন্ন জায়গাতে লোকের পরিমাণ অনেক বেশি, এখন সবচেয়ে বড় বিষয় হল যে মানুষ বেশি জায়গায় কম, এখন আপনার প্ল্যান করতে হলে এই মানুষের সংখ্যাটাকে বিবেচনা দিতে হবে যে এখানে আমাদের কেউ তো হয়তো মনে করে যে আগামী 50-100 বছরে মাস্টার প্ল্যান কিন্তু 50-100 বছরের নিচে বললে এটা না মাস্টার প্ল্যান হয় না, তো 50-100 বছরের আপনার একটা পরিকল্পনা নিয়ে করতে হবে রাস্তাটা জায়গাটা হয়তো এইভাবে রেখে দেবেন কিন্তু এখন করা দরকার নেই, একটা জায়গা হয়তো আপনি এখন 20 ফিট রাস্তা করছেন এখন 20 ফিটের প্রয়োজন কিন্তু আপনি দুই পাশে 100 ফিট রাখার জায়গা আপনি কোনো ইনফ্রাস্ট্রাকচার গাজীপুরে নিয়ে আসার দরকার নেই, কারণ তাহলে এরাও হবে
অর্থাৎ গ্রাম তো শহরের ফেসিলিটি দেওয়া হবে এখন আমরা দিচ্ছি, কারণ সেখানে যে সমস্ত বিষয়গুলো দেওয়া দরকার, যেমন হাসপাতাল, এবং এখানে একটা ফেসিলিটি দিয়ে তাদেরকে আপনার ওখানে থাকার জন্য ব্যবস্থা করা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষপ্রান্তে আমি তাহমানের সৃষ্ট বাংলাদেশে আমরা সবাই বসবাস করি, আমাদের দেশটাকে একটি উন্নত দেশ গঠন করার জন্য আমরা কাজ করছি। আমরা অতীতের তুলনায় গতকালীন দেশকে শেখ হাসিনা অনেক ভালোবাসে। আমি গাছের আত্মার মাত্রা কামনা করি, আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।